একদিকে আগুন ঝরাচ্ছে সূর্য, অন্যদিকে দরদর করে ঘামতে ঘামতে বাজারে গিয়ে আগুন দামের ছ্যাঁকা। সবজি থেকে মাছ মাংস, চাল ডাল থেকে আলু পেঁয়াজ, প্রতিদিনই চড়চড়িয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। টাকার ব্যাগ খালি হলেও ভরছে না বাজারের ব্যাগ। এই পরিস্থিতিতে বাজার পরিদর্শনে নামলো রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাওড়া ও বাঁকুড়ার বাজারে অভিযানে নামলেন ইবি আধিকারিকরা। কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। শনিবার মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে যান ইবির আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি আনাজ মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। আমরা এসেছি মার্কেট মানে রেট কি আছে, মানে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস দুটোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা সেটা জানবার জন্যই আমরা এখানে এসেছি, একটা সার্ভে করছি। আমরা রেটটা নেবার পরে আমাদের মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এগুলো গাড়ি ভাড়া বেড়ে গেলে তো মালের দাম বেড়ে যাবে, বলুন। ধরুন যে মালটা আমরা 160 টাকায় কিনছি, এখানে তো আমাদের 170-180 বিক্রি করতে হবে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না সেই দামে। বাজারটা অবস্থা দেখুন, একটাও খদ্দের নেই এখানে। আমরা চাইছি মালের দাম কম হলে আমাদের একটু সুবিধা হয়, কিন্তু হচ্ছে না সেটা। রাজ্যে পেট্রোল এবং ডিজেল দুটোই সেঞ্চুরি হাঁকিয়েছে। বিক্রেতাদের দাবি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাজারে। বাঁকুড়া শহরে যশোর বাঁধ এলাকার বাজারেও চলে ইবির অভিযান। সব মার্কেটগুলো দেখে একটা ডিসিশনে আসবো, তারপর আমরা সরকারকে জানাবো যে কী কী অন্যায় চলছে এখানে, এবং তারপরে আমরা সরকার সেইভাবে পদক্ষেপ নেবে। সেই জন্যই আমরা কলকাতা থেকে এসেছি এবং জেলা ডিবি যৌথ উদ্যোগে আমরা মার্কেটগুলো সার্ভে করছে। বাজারে চাল ডালের হার আপনারা দেখুন কত কি হারে বেড়েছে। আপনি একটা মেশিনারি জিনিস এখন কিনতে যান, একটা পাইপ, যে পাইপটা আমরা কিনেছি আগে জল ডেলিভারি, যেগুলো জলের পাইপ বলে, সেগুলো কিনেছি 900 টাকা, এখন সেগুলো সেদিন কিনতে গেছি একটা 2 ইঞ্চি পাইপ 1400 টাকা দাম হয়েছে। আগামী দিনে এই ধরনের অভিযান আরও চলবে বলে ইবি সূত্রে খবর। সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।